হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখছেন আজকে শাকিল টেক, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফেসবুকে ফ্রেন্ডদের ব্লক করেছেন, এই ব্লক করার পরে আপনার ফ্রেন্ডটাকে খুঁজে পাচ্ছেন না সার্চ দিয়ে। তো ওই ব্লকিং ফ্রেন্ড কীভাবে আপনি ফিরে পাবেন, কীভাবে ব্লকিং লিস্ট দেখা যায়। তো যাকে যাকে ব্লক করেছেন সব ওখানে শো করবে ব্লকিং লিস্টে। তো ওই ব্লকিং লিস্ট কীভাবে আপনি বের করবেন এবং কীভাবে ব্লকিং লিস্ট বের করে তাকে ব্লক করেছেন এবং তাকে আবার আনব্লক করবেন। তো আনব্লক করার জন্য ওই টপিকটা দেখার জন্য এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার ভিডিওর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর উপর দিকে দেখতে পারবেন থ্রি লাইন, এখানে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে ক্লিক করবেন। তারপরে আবারও সেটিংস, এই অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন যে ব্লকিং। তো এই ব্লকিং এর উপর ক্লিক করবেন। তো ব্লকিং এর উপর ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন যে ব্লকেড পিপল, মানে আপনি যাকে যাকে ব্লক করে রাখছিলেন সব এখানে শো করবে। তো এইভাবে আপনারা আপনাদের ব্লকিং লিস্টের ফ্রেন্ডদের আপনারা এখানে দেখতে পারবেন। তো আনব্লক করার জন্য আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে আনলক। তো আনলকের ওপর ক্লিক করবেন। তো আনলকের ওপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলক। তো আনলকের উপরে ক্লিক করবেন। তো আনলকের উপর ক্লিক করার পরেই এটা আপনার আনব্লক হয়ে যাবে। তো এভাবেই আপনারা আপনাদের ফ্রেন্ড ব্লকিং ফ্রেন্ড যারা আছে তাদের আপনারা আনফ্রেন্ড আনব্লক করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।